আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে দুইটা প্রোডাক্ট দেখাবো, একটা দেশি এবং একটা বিদেশি। এটাকে বিদেশি বলার একটা কারণ আছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে তারপরে বুঝতে পারবেন। ভিডিওটি বেশি বড় করব না, অবশ্যই ছোট ভিডিও থাকবে, হাইয়েস্ট গেলে 2 মিনিট। 2 মিনিট ধৈর্য ধরে দেখলেই কিন্তু সবকিছু বুঝতে পারবেন। আমরা বাংলাদেশি ছেলেরা সবথেকে ব্ল্যাক, একদম ফুল ব্ল্যাক কালারটা পছন্দ করি, যার কারণে বাংলাদেশীয় যে মানুষদের জন্য সেই জন্য বলেছি এই টি শার্টটা কিন্তু ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক কালার, একদম কালো ব্ল্যাক মিহি কালার, সেজন্য এটাকে বলেছি দেশি। আর এটা বিদেশি হওয়ার কারণ আছে, অ্যান্থার ব্ল্যাক কালার কিন্তু বাংলাদেশি ছেলেরা খুব একটা লাইক করে না, তবে এটা কিন্তু বাহিরের দেশে প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয়, ঠিক আছে, যার কারণে কিন্তু এটাকে বলা হয়েছে বিদেশি। কারণ এই ব্ল্যাকটা বিদেশে প্রচুর পরিমাণ চলে, বাহিরের দেশগুলোতে এই অ্যান্থার ব্ল্যাক কালারটা খুবই চলে, প্রচুর পরিমাণ চলে, এবং এই কাপড়ের চাহিদা খুবই অনেক বেশি, যার কারণে এটাকে বলা হয়েছে বিদেশি এবং এটাকে বলা হয়েছে দেশি। আপনারা যেটা অর্ডার করতে চান সেটাই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন, দেশি নিলে দেশি অর্ডার করতে পারবেন, বিদেশি নিলে বিদেশি অর্ডার করতে পারবেন, তাতে আমার কোনো সমস্যা নাই। তবে অর্ডারটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের স্টক সীমিত, যেহেতু সামনে খুব চাপ চলতেছে কাজের, যার কারণে স্টক সীমিত হওয়ার কারণে আপনারা জলদি অর্ডার করে ফেলবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।